এইচএসের পর কি তোমরা নার্সিং পড়ার কথা ভাবছো? আর বাইরে না গিয়ে এই রাজ্যে কম খরচে একটা ভালো কলেজ খুঁজছো? তাহলে আজকের এই ভিডিও কিন্তু তোমাদের জন্য, কারণ আজকে আমি তোমাদের খুব ভালো একটা কলেজের সন্ধান দেব। কলেজের ফ্যাসিলিটি, টিচার স্টাফ, কোর্স ফিজ, কী কী স্কলারশিপ দেওয়া হয় এখানে, সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো। আর এই কলেজেরই কিছু স্টুডেন্টের কাছ থেকে আমরা জেনে নেব এই কলেজের সমস্ত সুবিধা অসুবিধা সম্বন্ধে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি কোর্স ফিজে স্পেশাল ডিসকাউন্ট পেতে চাও তাহলে কিন্তু আমাকে মেল করতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আজকে আমি কিন্তু আবারও চলে এসেছি কল্যাণের ফেমাস একটা ইনস্টিটিউট, আইডিয়াল ইনস্টিটিউটে। আগের ভিডিও দেখে তোমরা অনেকেই আমাকে মেল করেছিলে এখানকার নার্সিং কলেজ সম্বন্ধে একটা ভিডিও বানানোর জন্য। ওয়েস্ট বেঙ্গলে এত ভালো ভালো কলেজ রয়েছে নার্সিং, তাও কিন্তু অনেকেই বাইরে গিয়ে নার্সিং করছো। আর সেরকমই একটা ফেমাস কলেজ হলো আইডিয়াল ইনস্টিটিউটের নার্সিং কলেজ। আজ কিন্তু তোমাদেরকে নার্সিং কলেজের সমস্ত রকম ফ্যাসিলিটি, কোর্স ফিজ সমস্ত সব রকম জানাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন, আর স্টেশনের সামনেই কিন্তু আইডিয়াল ইনস্টিটিউট। আশা করছি যদি এই ভিডিও দেখো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে না, এই পশ্চিমবঙ্গের মধ্যেই মানে কল্যাণীতেই কিন্তু তোমরা একটা ভালো নার্সিং কলেজ পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে সব কিছু জানাই এই নার্সিং কলেজ সম্বন্ধে, তার জন্য কিন্তু সঙ্গে থেকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো। ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি আর আমার পেছনে এই নার্সিং কলেজ। আর কলেজ ক্যাম্পাসটা দেখো কতটা সুন্দর, একদম পুরো সাজানো গোছানো। তোমরা একবার ভালো করে কলেজ ক্যাম্পাসটা দেখে নাও, আর তারপর কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের কলেজ ক্যাম্পাসটা। আমি কৃষ্ণেন্দু রায়, সিইও আইডিয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন। আমি সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের এটাই জানাতে চাই যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নার্সিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স, যে কোর্স করে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে, বিশেষত ছাত্রীরা। আমরা এখানে আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং তৈরি করেছি, সেই ইনস্টিটিউটে আমরা যতটা সম্ভব সুন্দর করে বাচ্চাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং একাডেমিক পরিবেশ দেওয়ার ব্যবস্থা করেছি। আমি সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অনুরোধ করব যে নার্সিংয়ে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ক্যাম্পাসটি একবার অবশ্যই দেখে যাবেন। সেখানে হোস্টেল ফ্যাসিলিটি কেমন, ক্লিনিক্যাল ফ্যাসিলিটি কেমন, একাডেমিক ফ্যাসিলিটি কেমন, টিচিং ফ্যাকাল্টির কোয়ালিটি কেমন, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এই নার্সিংয়ে অ্যাডমিশনের জন্য আপনারা জানেন বোধহয় বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশনের জন্য জেনপাস ইউজি এক্সামিনেশনের থ্রু দিয়ে ভর্তি হতে হয়, আর জিএনএম নার্সিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এক্সামিনেশন দিয়ে এএনএম জিএনএম জয়েন্ট দিয়ে ভর্তি হয়। তো আমি সবাইকে অনুরোধ করব এই পরীক্ষাগুলোতে তারা যেন অবশ্য করে পার্টিসিপেট করে, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই পরীক্ষাগুলোর মাধ্যমে নার্সিং কোর্সে ভর্তি হতে পারে। আর যদি কেউ পরীক্ষা না দিতে পারে সেক্ষেত্রে কলেজের সাথে এসে সরাসরি যোগাযোগ করা, কলেজের অ্যাডমিশন অফিসে যোগাযোগ করা, যদি কোনো ব্যবস্থা গভর্নমেন্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে করা সম্ভব হয় কলেজ সর্বতোভাবে তার সাহায্য করবে। এই হচ্ছে নার্সিং কলেজের বিল্ডিং, তো চলো তো ভেতরে ঢুকি। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে নার্সিং কলেজের ক্লাসরুমগুলো যাওয়ার জন্য, তো চলো তোমাদেরকে যাই আর ওখানে কিছু ক্লাসরুম তোমাদেরকে দেখিয়ে নিই। অলরেডি দেখতে পাচ্ছি যে ক্লাস চলছে এখানে। খুবই উন্নত মানের ল্যাব রয়েছে এখানে, সমস্ত রকম ল্যাব ফ্যাসিলিটি যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে পাবে তোমরা। স্টেথোস্কোপ নেওয়ার পরে
ফার্স্টে এই জায়গা দেখুন, এইগুলোকে কোন ক্লাভিকুলার এরিয়া বলে? সুপ্রা, সুপ্রা ক্লাভিকুলার এরিয়া। নেক্সট, হ্যাঁ রাইট অ্যান্ড লেফট। নেক্সট হলো সাব ক্লাভিকুলার এরিয়া। দেন নেক্সট হলো সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। ইন্টারকস্টাল স্পেস মিন্স এই যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কমন ক্লাসরুম, মানে সব শ্রেণীরই কিন্তু এখানে ক্লাস হয় একসাথে। পিপিটি যেগুলো হয় সেগুলো কিন্তু এই রুমের মধ্যেই হয়। তো এখনো দেখতে পাচ্ছ ক্লাস চলছে এখন। ইট ইজ সেড টু বি অবস্ট্রাক্টেড ওয়েন দেয়ার ইজ অ্যাবসেন্স অফ প্রোগ্রেস অফ পেপার, মানে একটা বাচ্চা নিচের দিকে নামছে, বিরোধ পাচ্ছে না। এবারে চলো কিছু স্টুডেন্টদের কাছ থেকে আমরা জেনে নিই সত্যি কলেজটা কতটা ভালো বা খারাপ। আমার নাম নিতু রায়, জিএনএম থার্ড ইয়ারে আমরা পড়ি, আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। আমাদের স্টাডি ব্যাচ অনেক ভালো হয় আর ম্যামরাও অনেক ভালো সাহায্য করে আমাদের স্টাডিতে, আর কলেজটাও অনেক ভালো, আমাদের অনেক ফেসিলিটি দেয়। ফেসিলিটির মধ্যে আমাদের কলেজে যেমন ফেসিলিটি দেয়, যেমন আমাদের হোস্টেলেও তেমন ফেসিলিটি দেয়। আমাদের খাবার দাবারের ফেসিলিটি অনেক ভালো, খাবার দাবার প্রতিদিন আলাদা আলাদা ফুড আইটেম থাকে, সেভাবে আমরা খাবার দাবার পাই। আর হোস্টেলে আমরা তিনজন করে একসাথে থাকি একটা রুমে, সেখানে ফ্যান লাইট সব কিছুর ফেসিলিটি ভালো দেয়। পড়াশোনার ব্যাপারে আমাদের হেল্প হয়, যেমন আমাদের হোস্টেলেও ক্লাস হয়, আমাদের এক্সট্রা যে ক্লাসগুলো সেখানে আমাদের হোস্টেলেও ক্লাস হয়, এভাবে আমরা হেল্প পেয়ে থাকি ম্যামদের থেকে। আমার নাম অঙ্কিতা ভট্টাচার্য, জিএনএম থার্ড ইয়ার পড়ি, আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং কলেজে। কলেজ খুবই ভালো লাগে আমার, আর কলেজে ম্যামরাও খুব ভালো, যা অসুবিধা হয় যত সময় নিয়ে আমাদের সাহায্য করে। পরিবারের কাছ থেকে এসেও যে এখানে খারাপ লাগে না, ম্যামরা অনেক সাহায্য করে, মন খারাপ হলেও ম্যামরা জিজ্ঞেস করে কী হয়েছে, এটা খুব ভালো লাগে। পরিবারের থেকে আলাদা আছে সেটা এখানে এসে খুব একটা মনে হয় না। যে আমি নীলাঞ্জন আদব, বিএসসি ফিফথ সেম থার্ড ইয়ারের স্টুডেন্ট। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সবই ভালো, আমাদের সিনিয়র ফ্যাকাল্টি ম্যাম থেকে শুরু করে প্রিন্সিপাল ম্যাম সব কিছু ভালো। স্টাডিজের দিক থেকে, ল্যাবের ফেসিলিটিসের দিক থেকে, ইভেন ক্যান্টিনও খুব ভালো, হোস্টেলও খুব ভালো। আমি অর্পিতা নাথ, আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিংয়ে বিএসসি ফিফথ সেমের স্টুডেন্ট। আমি এই কলেজে 2.5 ইয়ার্স ধরে পড়ছি। আমাদের কলেজের একাডেমিক মানে ব্যাকগ্রাউন্ড, ল্যাব সমস্ত খুব সুন্দর, এবং আমাদের ক্লিনিক্যাল ফিল্ড অনেক ভালো জায়গা হয় এবং আমরা অনেক এক্সপিরিয়েন্স করেছি। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু নার্সিং কলেজের লাইব্রেরি, কত বড় একটা লাইব্রেরি দেখো তোমরা। আমরা জানি যে নার্সিং পড়ার জন্য কিন্তু অনেক এক্সট্রা বই লাগে, অনেক রেফারেন্স বই লাগে, আর সেই সমস্ত রেফারেন্স বই কিন্তু সবার পক্ষে কেনা সম্ভব নয়। তাই সেই সব বই কিন্তু এখানে এই লাইব্রেরিতে অ্যাভেলেবেল থাকে, স্টুডেন্টরা যে কোনো বই এখানে পেয়ে যায়, বাইরে থেকে কিন্তু আর কোনো বই পারচেস করতে হয় না। আর আমরা এখানে সব ধরনের ফেসিলিটিসই পাই, বইও এনাফ আছে যা দরকার লাগে আমাদের, আর এমনি আদার যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে সেটা আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়। খুবই ভালো, সব রকম বই খাতা এখানে পাওয়া যায় আমাদের জন্য দরকার হয়, যেগুলো ম্যামরা আমাদের বলে সব রকম বই আমরা পাই এখানে। স্টুডেন্টদের নলেজ গেইন করার জন্য এখানে মাঝে মধ্যেই সেমিনার অর্গানাইজ হয়, আর আজকেও দেখো একটা সেমিনার চলছে, স্টুডেন্টরা ম্যাডামরা সবাই এখানে পার্টিসিপেট করেছেন। চলো তোমাদেরকে নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সাথে একটু পরিচয় করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল ম্যাডাম নার্সিং কলেজের। নমস্কার, আমি রানু বাগ, আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিংয়ের প্রিন্সিপাল বলছি। আমাদের এই ইনস্টিটিউট শুরু হয়েছিল নার্সিংটা 2021 সাল থেকে, এবং আমাদের এখন আপাতত 3টে ব্যাচ আছে, জিএনএম এবং বিএসসি দুটো একসঙ্গেই শুরু হয়েছে, এবং আমাদের এখানে যথেষ্ট পরিমাণে টিচারও আছেন এবং তারা খুবই ভালো পড়ান, শিক্ষিত এই ব্যাপারে, এবং অনেক প্র্যাকটিস স্কিল আছে তাদের। আর তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে এদেরকে নিয়ে পোস্টিং করাই, যেখানে যেমন জেএনএম মেডিকেল কলেজ, জওহরলাল নেহরু মেডিকেল কলেজ আমরা পাঠাই,
কল্যাণী সরি নৈহাটি স্টেট জেনারেলে পাঠাই, আর মেন্টালের জন্য আমরা হচ্ছে বহরমপুরে পাঠাই। তাছাড়া বিভিন্ন জায়গায় ওরা এক্সপিরিয়েন্সের জন্য আরও অন্যান্য জায়গায় এক্সপিরিয়েন্সের জন্য যায়, আরবান কমিউনিটি এবং রুরাল কমিউনিটিতেও পড়ে। আর আমাদের রেজাল্টও খুব ভালো হয় এখনো পর্যন্ত। আর সবচেয়ে বেশি ভালো বিষয় হচ্ছে এখানে আমাদের ইভিনিং একটা টিউটোরিয়াল ক্লাস হয় যেটা একদম ফ্রিতে আমাদের টিচাররা স্টুডেন্টদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আমরা করে থাকি। এছাড়াও আমার পাশে বসে আছেন সুচন্দ্রা চক্রবর্তী, আমি এখানকার ভাইস প্রিন্সিপাল। ম্যাডাম যে কথা শেষ করলেন আমি সে কথা দিয়েই শুরু করছি। আমাদের এখানে হোস্টেল ফেসিলিটিটা খুবই ভালো এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে মেয়েদের জন্য থাকার যে খাট বা তাদের বাথরুম, সেখানে জলের ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা, সেটা সব সময় মেয়েরা অ্যাভেলেবেল পেয়ে থাকে। এবং আমাদের বিকালে যে ডাউট ক্লিনিং ক্লাস, সেখানে আমাদের মেয়েদের সেটা টিচারদের দ্বারাই সম্পন্ন হয়। সেখানে আমাদের হোস্টেলে টিচাররা থাকে, তারা সেখানে তাদের নানান রকম যে সাবজেক্টের প্রতি যদি কোনো জায়গায় আটকে গিয়ে থাকে সেটা তারাই সেখানে সলভ করে দেয়। এছাড়াও নানান রকম পরীক্ষা আমাদের এখানে যে সেমিস্টার বেসিস পরীক্ষা এবং ক্লাস চলাকালীনও তাদের পরীক্ষা নিয়ে নিয়ে তাদের সমস্ত রকম ডাউট এবং তাদের উত্তীর্ণ করা, তাদের যে গোল নিয়ে তারা এখানে ঢুকেছে নার্সিংয়ের, সেটা যাতে ভালো করে শিখে তারা বেরোতে পারে, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। আচ্ছা ম্যাডাম, এখন দেখছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা অনেকে বাইরে গিয়ে নার্সিং করছে। বাইরে গিয়ে যারা শিখছে, বিশেষ করে ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গায়, সেখানে ইনফ্রাস্ট্রাকচার কোনো ফেসিলিটিও নেই, কোনো টিচারও নেই, এবং তারা যখন এখানে আবার বাংলায় আসছে, এসে রেসিপ্রোকাল করছে আমাদের নার্সিং কাউন্সিলে, স্টেট নার্সিং কাউন্সিলে, এবং তারা যখন বিভিন্ন হসপিটালে কাজ করছে বা টিচিংয়ে আসছে, তা আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারেই কিছু জানে না। কারণ হচ্ছে তারা ম্যাক্সিমামই আমরা জানি যে তারা বাড়ি থেকে ডিগ্রিটা পায়, তাদের হাতে কলমে কিছুই শেখানো হয় না। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের রাজ্যের এবং আমাদের দেশের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, আমি সেটা কখনোই চাইবো না। সুতরাং আমি আমার মনে হয় যে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা এখানে ওখানে না ঘুরে এবং এরমভাবে ট্রেনিং না নিয়ে ভালো ব্যবস্থায় একটু, এখানেও অনেক কম পয়সায় অনেক জায়গায় পড়ানো হয় এবং ভালো ব্যবস্থায় পড়ানো হয়, তারা যাতে এই রাজ্যেই পড়াশুনো করে সেটাই আমি চাইবো, তার নিজের ভালোর জন্য, তার ফ্যামিলির ভালোর জন্য এবং আমাদের জাতির ভালোর জন্য, আমাদের রাজ্যের ভালোর জন্য। এবং আর একটা জিনিস, সেখানে টাকা পয়সা বা ফিস যেটা বেশি, সেজন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট লোন, এডুকেশান লোন, সমস্ত কিছু সুবিধা আমাদের এখানে রয়েছে, এবং সেটার জন্য যাতে স্টুডেন্টরা পেতে পারে তার জন্য কিন্তু আমরা তাদেরকে হেল্প করে থাকি। এখানে আমাদের অফিস থেকে সেই হেল্পটুকু করে দেওয়া হয় যাতে স্টুডেন্টরা সেটা অ্যাভেল করতে পারে, যাতে তাদের ফিস নিয়ে যাতে বেশি চাপ নিতে না হয়। এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক গরিব ঘর থেকে পড়ছে, তাদের কিন্তু আমরা সেই ব্যবস্থাটুকুনি পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, সবসময়ই করি। আচ্ছা, টোটাল ফিসগুলো যদি একটু বলেন যে ফিসটা হচ্ছে জিএনএমের টোটাল হচ্ছে 3 বছরের 4,80,000, তার মধ্যে 60,000 টাকা আমরা স্কলারশিপ দিয়ে থাকি, তাহলে 4,20,000 থাকলো। সেই 4,20,000টাও একসঙ্গে দিতে হবে না, ওটা সেমিস্টার ওয়াইজ দিতে হয়। প্রথম অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টার হিসেবে 97,500 টাকা দিতে হবে, তারপর পরে পরে ওটা বাকি টাকাটা হচ্ছে পরে পরে ভাগ করে দিতে হবে। এবং সেটার জন্য কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইত্যাদি আছে, সেটা থেকেও মেয়েরা হচ্ছে এই টাকাটা দিতে পারে, অসুবিধা হবে না। এবং এটা হচ্ছে জিএনএমের ক্ষেত্রে হলো, আর বিএসসির ক্ষেত্রে আমরা টোটাল টাকাটা হচ্ছে 6,00,000, কিন্তু 60,000 টাকাটা যদি আমি বিসিরা স্কলারশিপ আমরা সাধারণত দিয়ে থাকি, সেক্ষেত্রে 5,40,000 টোটাল 4 বছরে দিতে হয়। কিন্তু টোটাল 4 বছরে তো একবারে দিতে হয় না, এটা দিতে হয় প্রথম অ্যাডমিশনের সময় 93,375 টাকা, তারপর সেমিস্টার ওয়াইজ 6 মাস অন্তর অন্তর বাকি টাকাটা দিতে হয়। তোমাদেরকে আইডিয়ান নার্সিং কলেজ সম্বন্ধে সব কিছু জানালাম, তাও যদি কিছু তোমাদের কোয়ারি থাকে, তোমরা নিচে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাকেও তোমরা মেল করতে পারো। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখছি, যদি স্পেশাল ডিসকাউন্ট পেতে চাও তাহলে কিন্তু আমাকে নক করতে পারো, মানে এডমিশন হবার আগে, তাহলে কিন্তু কিছুটা হলেও তোমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো।
যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাহলে কী করছো, তাদের জন্য সাবস্ক্রাইব করো আর ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও হলে সবাই নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।